কি খবর তোমাদের? এই ভারতের দাদারা কি শুরু করেছে! ভারতের এক দাদা পুলিশের কাছে গিয়েছে গরু নিয়ে, থানায় গিয়েছে গরু নিয়ে। গরু নাকি আগে বেশি দুধ দিত, এখন নাকি দুধ তেমন একটা দেয় না, এই জন্য গরুর নামে মামলা করতে গিয়েছে। কি অচানক ঘটনা দেখেছ? গরুর নামে আবার মামলা হয় কিভাবে? কৃষক মানে নিজে বাদী, আর গরু এলো আসামি। গরুকে আসামি করে সে থানায় রিপোর্ট দিতে গিয়েছে, পুলিশ তো পরে তাকে বুঝিয়ে শুনিয়ে পাঠিয়ে দিয়েছে। কি অচানক ঘটনা দেখেছ? হ্যাঁ, এগুলো ভারতের দ্বারাই সম্ভব। আবার ভারতে একটা ব্রিজ তৈরি হয়েছে, সেই ব্রিজটা নাকি 12 কোটি রুপি দিয়া একটা ব্রিজ তৈরি করেছে, কিন্তু ব্রিজটা উদ্বোধনের আগেই ভাইঙ্গা চুরমার। আরে নেতা ফেতারা আসবে, ফিতা কেটে উদ্বোধন করবে ব্রিজটা, এই ফিতা কাটার আগেই মানে উদ্বোধনের আগেই ব্রিজ ভাইঙ্গা চৌচির হয়ে গিয়েছে। আরে এতদিন তো শুনে এসেছি সব দুর্নীতি নাকি বাংলাদেশেই হয়, এখন তো দেখতেছি ভারতেও দুর্নীতির অভাব নাই। হ্যাঁ দেখো না, আর এই ব্রিজ ভাঙ্গার ঘটনা ঘটেছে ভারতের বিহারে। বিহারে ব্রিজটা তৈরি হয়েছে পাথর দিয়ে, মানে খুব মজবুত করে তৈরি করেছে পাথর দিয়ে, মানে ব্রিজ তৈরি করলে তো অনেক মজবুত হয়, এমন মজবুতি হয়েছে উদ্বোধনের আগেই ব্রিজ ফেলে ঢুলে পড়ে গিয়েছে। আর উৎসুক জনতা, এখন তো জনতারা শুধু এইসব অচানক ঘটনা দেখতেই পছন্দ করে, আর সুযোগ পাইলেই ভিডিও ধারণ করে। জনগণরা, উৎসুক জনগণরা ব্রিজের পাড়ে দাঁড়িয়ে ব্রিজটা কিভাবে ভাঙতেছে সেটা মোবাইলে ভিডিও ধারণ করেছে, সেই ভিডিও তো ভাইরাল হয়ে গিয়েছে। ঘটনা দেখেছ? এগুলো ভারতে হয়েছে। ওদিকে আরেক দাদা মহান ব্যক্তি, সে তার গৃহকর্মীকে যে বেতন দেয়, গৃহকর্মী মানে কাজের লোক, কাজের মহিলাকে যত টাকা বেতন দেয় তার থেকে বেশি খরচ করে নাকি সে একটা কুত্তা পালে। কুত্তার পিছনে নাকি গৃহকর্মীর বেতন থেকে কুত্তার স্যালারি বেশি, মানে কুত্তার পিছনে খরচ করে বেশি। কি অচানক ঘটনা দেখেছ? হ্যাঁ কুত্তার কুত্তার পিছনে এত টাকা খরচ করে, আর একটা গরিব মানুষ গরিবের হক মেরে খায়। গরিবকে একটু টাকাটা বাড়াই দিলে কি হয়? গরিবের বেতনটা একটু বাড়াই দিলে কি হয়? না, গরিবের বেতন বাড়াবে না। কুত্তা ভালে কুত্তার পিছনে টাকা নষ্ট করে, দেখেছ? ভারতে এইসব অচানক ঘটনা সব ভারতেই ঘটে। গৃহকর্মীকে বেতন কম দিয়ে কুত্তার পিছনে টাকা বেশি ব্যয় করে, আর এই ঘটনা ঘটেছে ভারতের কর্ণাটকে। আবার আরেকটা ভারতের আরেকটা গ্রামে আরেক ঘটনা ঘটেছে, প্রত্যেকটা পুরুষ নাকি দুইটা করে বিবাহ করতেই হবে বাধ্যতামূলক, যে দুই বিয়ে না করবে ওই গ্রামে তাকে নাকি একবারে করে দেওয়া হয়। কি অচানক ঘটনা! হ্যাঁ এটা বাংলাদেশে হইলে তো ভালোই হতো, আমরা দুইটা চারটা বিয়ে করতে পারতাম। যাই হোক, এই ভারতে এই ধরনের ঘটনা ঘটে কেন, কি শুরু হয়েছে! একদিকে ব্রিজ ভেঙে পড়ে যায়, আরেকদিকে কৃষক গরু নিয়ে থানায় হাজির হয়ে যায় বিচার চাইতে, যে দুধ আগে বেশি দিত এখন দুধ কম দেয় কেন। এই গরু নিয়ে থানায় গেছে, এটা পুলিশ কি সমাধান করবে বলো? পুলিশ ওই কৃষককে বুঝিয়ে শুনিয়ে পাঠিয়ে দিয়েছে, যান গরু এবার ভালো মতো দুধ দিবে, গরুকে ঠিক মতো খাওয়ান। আর গৃহকর্মীর বেতনের থেকে কুত্তার পিছনে খরচ বেশি। আবার আরেক গ্রামে দুইটা করে পুরুষরা দুইটা করে বিবাহ না করলে সেই পুরুষকে নাকি একবারে করে দেওয়া হয়, মানে বিয়ে দুইটা করতেই হবে, দুইটা করে বিবাহ করতে হবে। অবশ্যই আইনটা শুধু ছেলেদের ক্ষেত্রে, মেয়েদের ক্ষেত্রে না। ভারতে এইসব কি শুরু হয়েছে! ভারত না চাঁদে চলে গিয়েছে, এত অত্যাধুনিক, এত বাংলাদেশের থেকে এই ধরনের কি ঘটনা ঘটে! আমাদের বাংলাদেশে তো এই ধরনের ঘটনা ঘটে না। যাই হোক, এই ভারত সম্পর্কে আমি তো অনেক কিছু কইলাম, তোমাদের কিছু বলার আছে, তোমাদের কিছু বলার থাকলে কমেন্টে জানাও। আর এই পেজটা কি ফলো দিয়েছ, পেজটা ফলো দিয়ে দাও, ভিডিওটা শেয়ার করে দাও, আর ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে একটা সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। জয় জনতা, জয় মানবতা, জয় বাংলা, বাংলাদেশ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম।